কষ্ট হয় তাহলে গুনাহ হঠাৎ শুনেন আপনি মেয়েটাকে ভালোবাসেন কয় বছর 3 বছর 4 বছর 5 বছর আপনি ছেলেটাকে পছন্দ করেন কয় বছর 3 বছর 4 বছর 5 বছর নিজেদের ভালোবাসাকে বাস্তব প্রমাণ করার জন্য অনেক ছেলে মেয়েরা কি করছে পালায় বিয়ে করছে ঠিক মা বাবার সম্মান কোথায় যাচ্ছে হিসাব নাই দর্শনে মা বাবাকে কি কথা শোনাবে হিসাব নাই এটা আমাদের জীবন আমরাই আমাদের জীবনের সিদ্ধান্ত নিব 18 বছর অন পর্যন্ত বইতে কিতে গোত মারিয়ারে আছে না আচ্ছা আমি মানলাম এখন আপনি ছেলেটাকে ছেলে কিংবা মেয়েটাকে পছন্দ করেন কয় বছর বলেন না কয় বছর এখন বলেন তো মেয়েটার সাথে মার সম্পর্ক কয় বছর ছেলেটার সাথে মার সম্পর্ক কয় বছর 20 বছর 20 বছর কয় বছর তাহলে 5 বছরের সম্পর্ক রক্ষা করার জন্য 20 বছরের সম্পর্কের উপর পা দিয়ে দিলেন আপনি আপনি 5 বছর কাউকে ভালোবাসেন বলে আপনার এত আবদার আপনার মা আপনাকে যে 20 বছর ধরে ভালোবাসে আপনার মার কি কোনো আবদার থাকতে পারে না আপনার বাবার কি কোনো স্বপ্ন থাকতে পারে না এমন অনেক মাও তো আছে নিজের বিয়ের শাড়িটা যত্ন করে রেখে দিয়েছে মা কেন রাখলি গো মা বলে যে আমার ছেলের জন্য যখন আমি বউ আনব আমার শাড়িটা দিয়ে কিন্তু আমি বউটা আনব এই স্বপ্নটা কখন থেকে দেখছেন জানেন যখন আপনি কোলে ছিলেন যখন আপনি কোলে ছিলেন ও আমার যুবক ভাইয়েরা হয়তো আপনার মা আপনাকে বলে নাই আপনি যখন কোলে ছিলেন কোলের মধ্যে দুলতো মা স্বপ্ন দেখতো এই ছেলে বড় হবে একটা ঘরে বউ আসবে নাতি নাতনি হবে আমি বুড়া হব নাতি নিয়ে খেলবো আমার বউটাকে আমি আমার শাড়িটা পরাই আনবো 20 বছরের স্বপ্ন আপনি ভেঙে দিচ্ছেন মাত্র 5 বছরের কারণে সেজন্য পালায় বিয়ে করলে সুখ হয় না বাস্তব দেখেন না আপনারা ভাই প্রেম করে বিয়ে করলে সুখ হয় দাদা নানা 60 বছর সম্পর্ক দাদা দাদি সুন্দর করে সংসার করছে 60 বছর 50 বছর নাতিরা 5 বছর পারে কারণ রহমতকে খুশি না করলে কখনো শান্তি আসবে না ইমানদার ভাই একটু গভীর মনোযোগ আপনার আমার নবীকে আমার আল্লাহ এত শান দিয়েছেন যার কদম ছিল জমিনে হাতটা বাড়াই দিলে হাত চলে যেত জান্নাতের বাগানে আরেকটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই ও মুসলমান ভাই আপনি কি আলো করেন নাই কষ্টের জায়গা আল্লাহ বানাইছে শান্তির জায়গা আল্লাহ বানিয়েছে কি রে আল্লাহ তুমি একটা কেন বেশি বানাইলা শান্তির জায়গা আল্লাহ বলে যে আমি ইঙ্গিত দিয়ে দিছি আমার বান্দাদেরকে জান্নাত একটু পাবলিক বেশি হবে তো জায়গাটাও বেশি লাগবে জায়গাটাও বেশি লাগবে জায়গাটা কেন আপনি ভয় পাচ্ছেন কবর নিয়ে কেন আপনি ভাবছেন করছেন হাসর নিয়ে করে যান না প্রেম নিয়ে করে যান না আল্লাহর মহব্বত নিয়ে শুনলে অবাক হয়ে যাবেন মূসা নবীর একজন উম্মতকে হাজার অপরাধ করার পরও আমার আল্লাহ জাহান্নামী থেকে জান্নাতি ঘোষণা করে দিবেন হাসরের ময়দান আরো জোরে বলেন না রে ভাই চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার ফেরেশতা বলবে রব্বে করিম তার গুনাহ তো অনেক বিশাল জাহান্নাম তার স্থান জান্নাত দিচ্ছ কেন এবার আপনার আল্লাহ আমার আল্লাহ কি বলবে জানো ফেরেশতা শুনো সে একদিন রাতের বেলা ঘুমের সময় ডান কাত থেকে বাম কাত মনোযোগ আছে মনোযোগ আছে দেখেন আল্লাহ মাফ করার জন্য কত আগ্রহী বান্দাকে মাফ করার জন্য কত আগ্রহী ডান কাত থেকে বাম কাত হওয়ার সময় ঘুমের ভিতর একবার আমাকে আল্লাহ বলে ডাকছিল ওই আল্লাহ ডাকটা আমি কবুল করছি সারা জীবনের গুনাহ মাফ করে দিছি কারণ আমি তো সর্বক্ষমতার অধিকারী বলেন না সুবহানাল্লাহ আপনি ভাবছেন আপনি মূসা নবীর উম্মতের জন্য যদি একবার আল্লাহ